প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় যেতে তাই মরিয়া হয়ে উঠেছে দলটি। প্রায় প্রতিদিনই আন্দোলন বিক্ষোভ সমাবেশ করছে দলের নেতাকর্মীরা। এই আন্দোলন কর্মসূচিতে তাদের দীর্ঘদিনের মিত্রদল বাংলাদেশ জামায়াত ইসলামীকেও সাথে নিয়েছে। শুধু আন্দোলন নয়, ক্ষমতায় যেতে ভারতসহ অন্যান্য দেশের সরকারের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছে। তবে ভারতের নেতারা জানিয়ে দিয়েছে, বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছে নরেন্দ্র মোদী প্রশাসন। অন্যদিকে ভারতীয় সাংবাদিকরাও যেন বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি নেতাকর্মীদের সাথে এক আলোচনায় তারা তারেক রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তারেককে ওসামা বিন লাদেনের সাথেও তুলনা করেছেন ভারতীয় কিছু সাংবাদিক। ভারতীয় প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত সম্প্রতি বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ওই হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছেন। আর আমরা তারেক রহমান এন্ড জামাত আমরা ক্ষমতা আসতে দেব না। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ 7টি মামলা চলছে। এছাড়া একটি মামলায় 7 বছর এবং আরেকটি মামলায় 10 বছরের দণ্ডিত তারেক রহমান। বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বিএনপির শীর্ষ এই নেতা ভারতের 16 জেলায় জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা করেছে বলেও দাবি করেন এই বরেণ্য সাংবাদিক। তারেক রহমান জঙ্গি বনা করে ভারতবর্ষের 16টা জেলায় সন্ত্রাসবাদী চালিয়েছে, জঙ্গিকর চালিয়েছে, বহু লোককে মেরেছে। আর সেই সুযোগে বাংলাদেশে মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিশ্চানদের তাদের জঙ্গি জমা সব দখল করে নিয়ে জামাতের দিয়ে দিয়েছে, জামাত সেটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। 2001 সালে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ বেশ কয়েকটি দেশ বিএনপি জামায়াত জোটকে ক্ষমতায় আনে। এক্ষেত্রে ভারতেরও ভূমিকা ছিল, তবে এটি ভারতের ভুল সিদ্ধান্ত ছিল বলে দাবি করেন সুখরঞ্জন। তাই বিএনপি জামায়াত জোটকে আর বাংলাদেশে ক্ষমতায় দেখতে চান না তিনি। তারেক শুড নট বি অ্যালাউড টু এন্টার এগেইন বাংলাদেশ। আমেরিকা, পাকিস্তান, চীন ইত্যাদি করে ওদের ক্ষমতায় এসেছিল, ক্ষমতা ওদের আসার কথা ছিল না। সেই ক্ষমতা যে ভুল হয়েছে আমাদের ভারতীয় আধিকারিকরা বলেছে আমাদের ওটা ভুল হয়েছে, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। কিন্তু আর আমরা তারেক রহমান এন্ড জামাত আমরা ক্ষমতা আসতে দেব না। এদিকে কলকাতা থেকে টেলিফোনে দ্য প্রিন্ট নামে একটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে গত মাসে সিঙ্গাপুরে একটি ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। তিনি জানান, তার কাছে এক্সক্লুসিভ তথ্য আছে যে ভারতের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল 26 আগস্ট সিঙ্গাপুরে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস, মির্জা ফখরুল এবং খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেছেন। ভারতীয় এই বরেণ্য সাংবাদিকের জোর দাবি, ওই সাক্ষাৎকারে ভারতীয় পক্ষ বলেছে বিএনপির সাথে আলোচনা শুরুর প্রাথমিক শর্ত ছিল তারেক রহমানকে দলের প্রধানের পদ থেকে অপসারণ করা। জামায়াতে ইসলামী সহ ভারত বিরোধী ইসলামী শক্তিগুলোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা। তারা বলে এসছে ঢাকায় গিয়ে আলোচনা করে আপনাদের জানাবো। না না, ফিডব্যাক কিছু আমার কাছে আনেছি, ঢাকায় দিল্লিও পাইনি। নিউজ ডেস্ক, বানো টিভি।